নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না বলছে কমিশন, কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার প্রত্যয় ঐক্যফ্রন্টের, বিতর্কিত করার চেষ্টায় বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন ফর্ম বিক্রির রেকর্ড, সংলাপের ফলে জনগণ নির্বাচনমুখী বলছেন বিশ্লেষকরা। ভূমির রেজিস্ট্রি অফিসগুলোতে প্রকাশ্যে দুর্নীতি, ঘুষ ছাড়া মেলে না সেবা, চলছে রাজস্ব ফাঁকির মহা উৎসব। রাখাইনে মানবতা বিরোধী অপরাধ তদন্ত করবে জাতিসংঘ, জড়িতদের বিচারের মুখোমুখি করার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনু বাজাবে। এছাড়া সংবাদে আরও থাকছে, প্রামাণ্যচিত্র হাসিনা এ ডটার স্টিল দেখতে উপচে পড়া ভিড়, বঙ্গবন্ধু কন্যার জীবন গল্পে মুগ্ধ দর্শক। নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এই নির্দেশনা দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে যা করণীয় তার সবই করতে কমিশন বদ্ধপরিকর বলে জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। প্রত্যেক প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে কর্মকর্তাদের তিনটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে কর্মকর্তাদের জানানো হয়। শাহাদাত হোসেন চৌধুরী বলেন, দেশের মানুষের সাথে সারা বিশ্ব তাকিয়ে আছে নির্বাচনের দিকে, তাই দলমত নির্বিশেষে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার নির্দেশনা দেন নির্বাচনী কর্মকর্তাদের। পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রত্যেকে দলমত নির্বিশেষে যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক, আপনারা আপনাদের নিরপেক্ষতা আপনারা বজায় রাখবেন। কারো বিরুদ্ধে যদি কোনো রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায়, তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কমিশন প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না উল্লেখ করে শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করার দরকার তা করবে কমিশন। জাতির প্রত্যাশা পূরণে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা যা করার প্রয়োজন বর্তমান নির্বাচন কমিশন সেটা করতে বদ্ধপরিকর। সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কাজ করার কথাও বলেন তিনি। নির্বাচন সংক্রান্ত আইন কানুন যেগুলো আছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যয় জানালেন ডক্টর কামাল হোসেন সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়ে তারা একথা বলেন। এর আগে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের পর ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করেন নির্বাচন কমিশন এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। ইবনুর শাহকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে এই মহাসমাবেশ। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি ও ফ্রন্টের শরিক দলগুলোর সমর্থক আইনজীবীরা যোগ দেন। বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের ফলে দেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন তারা। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ জরিপের নামে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে বলে অভিযোগ করেন নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, ভোট দিতে যেতে হবে। বিচার ব্যবস্থায় এখন কোনো আইনের শাসন অবশিষ্ট নেই। সরকার তার ইচ্ছা মতো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে।
প্রধান অতিথির বক্তব্যে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, 2014 সালের নির্বাচনের পর পুনরায় নির্বাচন দেওয়ার কথা বলেও জনগণের সাথে সরকার প্রতারণা করেছে। সরকারে জনগণের প্রতিনিধিত্ব না থাকলে দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয় বলেও মন্তব্য করেন তিনি। আপনারা যারা সরকারে আছেন, সব মানুষ আপনাদেরকে যদি ভোট দেয় আপনারা আবার আসবেন। বয়কট টয়কট একদম আমরা করব না। একবার করে তো আমাদের যে খেসারত দিতে হয়েছে, এটা আবার কোনোদিন আর যেন না দিতে হয়। এর আগে সকালে টাঙ্গাইলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানান ডক্টর কামাল সহ ফ্রন্টের নেতারা। নির্বাচন কমিশন এখনও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে পারেনি বলে অভিযোগ তাদের। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র নিষিদ্ধের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সাংবিধানিক দায় দায়িত্ব যাই থাক। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। বিদেশে লবিস্ট নিয়োগ করে বিএনপি দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডিসেম্বরের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। এদিকে 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই নির্বাচনে যেতে ভয় পায় ঐক্যফ্রন্ট। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। শনিবার গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি পল্টনে যে ঘটনা ঘটিয়েছে তাতে নির্বাচনে তাদের অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় তাণ্ডব ঘটালো, পুলিশের লোকজনকে আহত করলো, হাসপাতালে পাঠালো, এটা তো প্রকাশ্য দিবালোকে ঘটেছে এবং এটার অডিও ভিডিও সব আছে। নির্বাচন নিয়ে তাদের যে রহস্য, যে ভূমিকা, সহিংস ভূমিকা, সেটাই তো বলে দিচ্ছে তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কতটা সংশয়ের ঊর্ধ্বে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার দায়িত্ব নির্বাচন কমিশনের, এখানে সরকারের কিছুই করার নেই। এখনো নমিনেশন পর্বই শেষ হয়নি। এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড এটা নিশ্চিত করবে ইলেকশন কমিশন। লেভেল প্লেইং ফিল্ড এখন সরকারের হাতে নেই, এটা ইলেকশন কমিশনের কাছে চলে গেছে। কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিএনপি। বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে, কাজে এরকম একটা দুটো প্রশ্ন এইসব ককাসে উঠতেই পারে, এটা কোনো বিষয় না। এই জোটই হচ্ছে সাম্প্রদায়িক জোট, সব সাম্প্রদায়িক শক্তি এক হয়েছে এবং তাদের সঙ্গে ছদ্মবেশী গণতন্ত্রী, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা এরাও সামিল হয়েছে ক্ষমতার জন্য। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই ডিসেম্বরে নির্বাচনে যেতে ভয় পায় ঐক্যফ্রন্ট। বিএনপি চরিত্র এখনও পরিবর্তন হয়, তার মধ্যে এখনও ওই অপশক্তি আছে যারা এই নির্বাচন সামনে রেখে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে যেভাবে হামলা করলো, আপনারা প্রচার করেছেন, তারা নির্বাচনে প্রস্তুত হচ্ছে এবং হবে। নির্বাচনে আসেন, মাঠে এসে আমরা কাজ করি, আপনারা এসছেন ভালো কথা, জনগণ নিশ্চয়ই রায় দেবে, সেই রায়ের মাধ্যমে আমরা যা পাবো শেয়ার করে নেবো। স্বাধীনতার সপক্ষে শক্তি ঐক্যবদ্ধ, তাই আবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন 14 দলের মুখপাত্র। প্রতিটি জেলা উপজেলা আমরা বিজয় মঞ্চ করব, যেখানে আমাদের গণসংগীত হবে, আলোচনা সভা হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস বলা হবে, বঙ্গবন্ধু ইতিহাস বলা হবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রেকর্ড সংখ্যক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে রাজনৈতিক দলগুলো আর্থিকভাবে যেমন লাভবান হয়েছে তেমনি সমৃদ্ধ হয়েছে দেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের ফলে জনগণ নির্বাচনমুখী হয়েছে বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন তাপসী রাবেয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফর্ম কিনেছেন 4023 জন প্রার্থী। বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও প্রায় কাছাকাছি। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়া উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল উৎসবমুখর পরিবেশ।
নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লার মতে, এই অঞ্চলের মানুষ রাজনীতি প্রবণ, রাজনীতির প্রতি মানুষের আগ্রহের কারণেই বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। রাজনীতি তো মানুষ লাভের আশাই করে, রাজনীতি তো মানুষ সেবার একটা চিন্তা থেকে করে, রাজনীতি তো মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য করে। সুতরাং সবই জাগতিক বিষয়, কেউ কেউ আপনার মনোনয়ন লাভ করবেন, আবার সবাই যারা মনোনয়ন লাভ করলেন সবাই তো আর জয় লাভ করবেন না। রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ মনে করেন, বাংলাদেশের মানুষ প্রচণ্ড মাত্রায় রাজনীতি সম্পৃক্ত, সক্রিয় অংশগ্রহণের আকাঙ্ক্ষাই মনোনয়নপত্র বেশি বিক্রি হওয়ার কারণ বলে মত তার। সাধারণ মানুষের একটা ভয়ঙ্কর আগ্রহ এই গণতন্ত্রের প্রতি, আর এই আগ্রহের এবারের কারণটা হলো যে 2014 5 জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা মানে নির্বাচনই ছিল না, 100-300 আসনের মধ্যে 154 জন এমনি ফাঁকি ঝুঁকি দিয়ে মোটামুটি মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা মেম্বার হয়ে গেল পার্লামেন্টের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ জনগণকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উৎসাহী করছে বলেও মনে করেন এই প্রবীণ শিক্ষক। গণতান্ত্রিক ব্যবস্থায় এরকম ছোট্ট ছোট্ট স্টেপগুলো যদি আরও কিছু নেওয়া নিতে পারেন আমাদের নেতারা, বাইরের কোনো প্রণোদনায় না, হয়েছে নিজেরা অনুভব করেছে এবং এই অনুভূতির ফলে এই ব্যাপারটা ঘটছে, এইটাই মানে বিস্তৃত হয়েছে আর কি বিভিন্নভাবে অনুভূতি হিসেবে মানে গোটা জাতির সামনে এসছে। এবং আমার মনে হয় যে নির্বাচনটা মানে অন্তত সফল হবে। পরিবেশ স্বাভাবিক থাকলে আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা। বিস্তৃত হয়েছে আর কি। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। রাজধানী ঢাকা সহ আশপাশের সাব রেজিস্ট্রি অফিসগুলো পরিণত হয়েছে দুর্নীতির আখড়ায়। রাজস্ব ফাঁকি দিয়ে দলিল রেজিস্ট্রি করা ছাড়াও নকল ওঠানো, রেকর্ড তল্লাশি, সব ক্ষেত্রে দিতে হয় টাকা। এভাবে সেবা প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রকিব মানিকের রিপোর্ট। জমি রেজিস্ট্রি করা সহ এর কাগজপত্র ঠিক করতে গেলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। এসিল্যান্ড অফিস, তহসিল অফিস, সবশেষ সাব রেজিস্ট্রি অফিস, প্রতিটি জায়গায় কাজ করাতে হয় টাকা দিয়ে। সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির অনুসন্ধান করতে এবার 21-এর টিম গিয়ে হাজির হয় সাভারের সাব রেজিস্ট্রার অফিসে। সেখানে গিয়ে দেখা যায় সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার হরিলুট চলছে। সাব রেজিস্ট্রার ও দলিল লেখক সিন্ডিকেট করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। এই রাজস্ব ফাঁকি দেওয়ার সবচেয়ে বড় সুযোগ হলো জমির শ্রেণী পরিবর্তন করে রেজিস্ট্রি করা। সরজমিনে দেখা যায় সাভার উপজেলার মধ্যে 150টি মৌজার শ্রেণীভিত্তিক প্রতিশতক জমির বাজার মূল্য তালিকা সরকার নির্ধারণ করে দিয়েছে। এই মৌজার জমিগুলোকে 60টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে আসে বাড়ির ক্ষেত্রে প্রতিশতক ধরা হয়েছে অমরপুর মৌজায় 1,24,750 টাকা, আর চালা ধরা হয়েছে 3,44,780 টাকা। লাখে 10,000 টাকা, 1,00,000 টাকা মুক্ত রকম চালা সাবজেক্টের কত দেন না দেন সেটা তো আমার কাছে, আমরা তো ঠিক যেতে পারি না। এটা আলোচনা করা করে করে আমাদের ফিস বসা 3টার পর দেয় বাস, আবার 2,000-4,000 টাকা বেড়ে গেল। আর এখানেই হচ্ছে লুটপাট। গেল কয়েক বছর জমি রেজিস্ট্রির দলিল পর্যালোচনা করে দেখা গেছে বাড়ি বা চালা শ্রেণীর জমি রেজিস্ট্রির ক্ষেত্রে দেখানো হয়েছে নাল বা সাইল শ্রেণীর জমি। তবে সাভারের সাব রেজিস্ট্রার আবু তালেব জানান, আগে কিছুটা দালাল দৌরাত্ম্য থাকলেও এখন অনেক কমে গেছে। না না, অরিজিনাল আমরা দেখি, অরিজিনাল আমরা গ্রহণ করি না, কিন্তু ওরে ফটোকপি রাখি আমরা দলিল করি। একটা নিয়ত থাকে যে যদি ফটোকপি থাকে আমাকে টাকা দেন 10,000 বা 20,000 বা 50,000। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। রকিব মানিক, 21 টেলিভিশন, সাভার, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তার তাগিদ বিশিষ্টজনদের নির্বিঘ্নে ভোট নিশ্চিতের আহ্বান।
কাল থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 31 লাখ শিক্ষার্থী। সুষ্ঠু নির্বাচনের জন্য সংখ্যালঘুদের মনের শঙ্কা দূর এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীর সিরিডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। সঞ্জিদা রশিদের রিপোর্ট। জাতীয় নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর সিরিডাপ মিলনায়তনে। আমাদেরকে কিন্তু দেখেই না, রাষ্ট্র আমাদেরকে চোখেই দেখে না। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা জরুরি। প্রশাসন এবং পুলিশ, তারা যদি আসলে নিরপেক্ষ না হয়, তারা যদি আসলে প্রতিটি মানুষের সম অধিকারে বিশ্বাসী একটা মনোভাব নিয়ে এই কাজগুলি সমাধা করার চেষ্টা না করেন, তাহলে আমরা আশা করতে পারি না যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোটের অধিকারটা আসলে সহজভাবে নিরাপদভাবে প্রয়োগ করতে পারবেন। সংখ্যালঘু যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত না হয় সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির। নারী, আদিবাসী, ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘুষ্ঠ সবাই মিলে আমাদের চাপ বারবার বলতে হবে, আমাদের কণ্ঠটাকে অনেক জোরশোর করতে হবে যেন আমাদের কথাগুলো যেন আমলে নেওয়া হয়। অন্য বক্তারা বলেন, রাজনীতিকে সাম্প্রদায়িক চেতনা মুক্ত করতে হবে। আমরা এই সমস্ত সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির সঙ্গে আমাদের আপোষ করা সম্ভব না, তো ফলে এটার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তো আমরা যেহেতু দুর্বল হয়ে আর যাই হই, একলা হইলেও লড়তে হবে, জীবন দিয়ে হইলেও আমাদের লড়তে হবে। নাগরিক সমাজ আয়োজিত এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেন্স অফ ইনসিকিউরিটির কারণে তারা ভারতে যেতে বাধ্য হচ্ছে, যেহেতু রাষ্ট্র এবং রাজনীতি তাকে প্রোটেক্ট করতে পারছে না। সঞ্জিদা রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার সমাপনী পরীক্ষা, শেষ হবে 26 নভেম্বর। সকাল 10:30 একযোগে দেশের 7,410টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি পরীক্ষায় এবার 27,77,270 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে। এর মধ্যে 12,78,742 জন ছাত্র এবং 14,98,528 জন ছাত্রী। এবছর ইবতেদায়ী শিক্ষার সমাপনী পরীক্ষায় 3,17,853 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র 1,66,814 জন এবং 1,51,039 জন ছাত্রী। গত বছরের তুলনায় এবার অতিরিক্ত 23,472 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ছুটির দিনও আয়কর মেলায় করদাতাদের ছিল উপচে পড়া ভিড়। জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান বলছে, আয়কর দাখিলের হার গত বছরের তুলনায় বেড়েছে 80 ভাগেরও বেশি, আর এতে সবচেয়ে বেশি উৎসাহ দেখা যাচ্ছে তরুণ করদাতাদের। আজ রাজস্ব আহরণের পরিমাণ ছিল প্রায় 290,53,00,000 টাকা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। শনিবার ছুটির দিন, কিন্তু তার চিহ্ন মাত্র নেই আয়কর মেলায়। বরং হাতে পর্যাপ্ত সময় নিয়ে হিসেব নিকেশ মিলিয়েই রিটার্ন দাখিল করেছেন অনেকেই। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ইটিন গ্রহণ, ই পেমেন্ট সহ পরিসর বাড়ানোয় বেশি সংখ্যক করদাতা একসাথে কর দাখিলের সুযোগ পাচ্ছে। ঢাকা সহ 8টি বিভাগে, 51টি জেলা ও 18টি উপজেলায় 77টি ভেন্যুতে একযোগে চলা এই মেলার সার্বিক সক্ষমতা ও ব্যবস্থাপনায় সন্তুষ্ট করদাতারা। আমরা সবাই উৎসাহ বোধ করছি যে কর দেওয়ার জন্য। মেলার পরিবেশ খুব সুন্দর, আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আমার জাস্ট 2 মিনিট লাগছে আমার রিটার্ন জমা দিতে। বৃদ্ধ তরুণ নারী করদাতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তরুণ প্রজন্মের করদাতা বেড়েছে 7 গুণ বেশি। আগে যেমন অনেকে হুড়াহুড়ি করে যেত, বাট এখন তারা অনেকটা রিয়েলাইজ করছে না এটা আমাদেরই ডিউটি, আমাদের অনেক ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে যাতে সুন্দর একটা পরিবেশ বিরাজ করে। ভবিষ্যতে কর দাখিল আরো সহজ ও জনপ্রিয় করার চেষ্টা অব্যাহত আছে জানান এই এনবিআর সদস্য। সম্মানিত করদাতাদের একটা ঢল নেমেছিল ছুটির দিনে, এই ঢলের সাথে অনেকগুলো রিটার্ন এনেছিল। নিজের সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য যত প্রয়োজনীয় প্রস্তুতি তারা এই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও এসেছিল। মেলায় এবার রাজস্ব আদায় ছাড়িয়েছে 1,000 কোটি টাকার উপরে। ইটিন করদাতা বেড়েছে 4 গুণ ও মোট করদাতা গেলবারের তুলনায় বেড়েছে 80 ভাগেরও বেশি। মেলা শেষে আমরা দেখলাম 1,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে কালেকশনের ফিগার, রিটার্ন 1,200 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, রিটার্নের পরিমাণও গত বছরের তুলনায় 80% বেশি পড়েছে।
তারুণ্যের যে উপস্থিতি সেটা বেড়ে গেছে প্রায় 5-7 গুণ বেশি। নবম বছরের মতো এবার আয়কর মেলার আয়োজন চলবে চলতি মাসের 19 তারিখ পর্যন্ত। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। একজন রাষ্ট্রনায়কের জীবনের সব হারানো যন্ত্রণার টিকে থাকার লড়াই নিয়ে নির্মিত তথ্যচিত্র হাসিনা আর ডক্টর স্টেল। মুক্তির প্রথম দিনেই দর্শকের মনে দাগ কেটেছে তথ্যচিত্রটি। বঙ্গবন্ধু কন্যার জীবনের অদেখা ও অপ্রকাশিত সংগ্রামের গল্প দেখে আবেগ আপ্লুত দর্শকরা। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 5 বছর ধরে নির্মাণ করা হয়েছে একটি প্রামাণ্যচিত্র। একজন রাষ্ট্রনায়কের জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে হাসিনা আর ডটার স্টেল নামের এই তথ্যচিত্রে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন জননী, একজন বোন থেকে পরিণত হয়েছেন গণমানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে, যার দুর্লভ খণ্ডচিত্র উঠে এসেছে এই তথ্যচিত্রে। শেখ হাসিনার দুঃসহ স্মৃতি, স্বজন হারানোর পরে গৃহহীন একজন সাধারণ মানুষের গল্প দাগ কেটেছে দর্শক হৃদয়ে। স্টোরির মতো করে বলছে যে ওনাদের আসলে যে স্ট্রাগলটা, এভাবে লুকিয়ে থাকা, নিজেদের অন্য আরেকটা নামে ছিলেন, সো এটা অন্যরকমের একটা স্ট্রাগল ছিল, তাই না? সো চিন্তা করলেই মনে হয় যে কীভাবে এভাবেও যে ওনারা সুস্থভাবে রয়েছে, কীভাবে থাকছে। মানুষের চোখের পানি ধরে রাখতে পারি না যে একটা জাতি জনককে কীভাবে হত্যা করা হয়েছিল আজকে, সেই বিষয়টা নিপুণভাবে ফুটে উঠেছে মাধ্যমে। রাজনৈতিক অঙ্গনে সফল একজন নেতা হিসেবে শেখ হাসিনা মঞ্চে বহুবার তার দুঃসহ অতীতের ক্ষত তুলে ধরেছেন, তারই অংশ এই তথ্যচিত্র। এমন আগ্রহ জাগলো যে এটা আমাদের দেশের প্রতিটি মানুষের এটা উপলব্ধি করার জন্য দেখা দরকার। অনেক ছবি দেখছি, কিন্তু জাস্ট টেক্সটাইল শিকার বিষয়ে আজকে যে প্রমো ওরা জানে না, ওদের জন্য এটা খুবই জানা খুবই জরুরি। হাসিনা আর ডটার স্টেল একজন রাষ্ট্রনায়কের সাদামাটা সংগ্রামী জীবনের আলেখ্য বলেও জানিয়েছেন অনেক দর্শক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, নির্বাচন সারা দেশ। উত্তরের জনপদ রংপুরে শীত বাড়তে শুরু করলেও গরম হয়ে উঠেছে নির্বাচনী হাওয়া। জেলার 1, 2 ও 3 আসনের মতো 4, 5 ও 6 নম্বর আসনের সবখানেই আলোচনার বিষয় এখন ভোট। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা চালাচ্ছেন তৎপরতা। তবে এলাকার উন্নয়ন আর সাধারণ মানুষের পক্ষে কাজ করবে এমন প্রার্থীকে এমপি বানাতে চান ভোটাররা। নির্বাচনী হালচাল নিয়ে রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, জানাচ্ছেন সমর ইসলাম। জেলার পীরগাছা কাউনিয়া উপজেলা নিয়ে রংপুর 4, মিঠাপুকুর উপজেলা নিয়ে 5 ও পীরগঞ্জ উপজেলা নিয়ে রংপুর 6 আসন গঠিত। স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী রয়েছেন এই 3 আসনে। এবারও আসনগুলো নিজেদের দখলে রাখতে চাইছে আওয়ামী লীগ। মানুষ এত বুদ্ধিমান, তারা বিচক্ষণ, তারা ভুল করে না, আর তারাও সৌভাগ্যবান যে আমি তাদের এমপি। আমাদের উন্নয়ন দৃশ্যমান, এগুলো দেখেই জনগণ আমাদের ভোট দিলে, নৌকামান্ডায় ভোট দিলে। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর 5 বছর সরকারের পাশে থাকায় দলের শক্তি আরও বেড়েছে বলে মনে করেন নেতারা। এই 3 আসনে এবার ভাগ বসাতে চান তারা। সমস্ত জনগণ, জাতীয় পার্টির সবাই, এটা দুর্গ, সবাই সচেতন পুনরুদ্ধারের জন্য। এটা দীর্ঘদিন জাতীয় পার্টির দুর্গ হিসেবেই পরিচিত এবং বর্তমানও জাতীয় পার্টির দুর্গ হিসেবেই পরিচিত। বসে নেই বিএনপিও। কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর মনোনয়ন দৌড়ে তৎপর নেতারা। সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল ভালো করার আশা তাদের। এই যে প্রতিকূল অবস্থা থেকে আমরা সাধারণ মানুষকে নিয়ে আমরা বিভিন্নভাবে অর্গানাইজ করে তাদেরকে সংগঠিত করছি এবং আগামী নির্বাচনের জন্য তাদেরকে তাদেরকে প্রস্তুত করে রাখছি। বিএনপি অংশগ্রহণ করলে বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমার বিশ্বাস। দলীয় নেতাকর্মী ছাড়াও নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভোটারদের মাঝেও। এলাকার উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান তারা। এককভাবে তো নির্বাচন হয় না, এর মধ্যে জনগণ যাকে রায় দেবে। নিরপেক্ষ প্রার্থী চাই এবং সুষ্ঠুভাবে নির্বাচন চাই, যে জনগণের পাশে সবসময় থাকবে, নিরাপত্তার কথা ভাববে, তাদেরকেই ভোট দেবে। দশম সংসদ নির্বাচনে রংপুর 4 আসনে আওয়ামী লীগের টিপু মুন্সি, 5-এ HN আশিকুর রহমান ও 6-এ স্পিকার শিরিন শারমিন চৌধুরী নির্বাচিত হন। এই 3 আসনে মোট ভোটার 10,91,571 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন।
এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রংপুর মহানগরী সহ জেলার বিভিন্ন উপজেলার সম্ভাব্য প্রার্থীদের পোস্টার ও ব্যানার অপসারণ শুরু হয়েছে। রংপুর নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশ ও সিটি কর্পোরেশন কর্মীরা এসব অপসারণ করছেন। দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নগরীর সব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আবার ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। পারিবারিক বিরোধ থেকে আশুলিয়ায় বাস থেকে ফেলে হত্যা বলছে পুলিশ, মূল হোতাসহ গ্রেফতার তিন। সাংবাদিক খাসোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ, সিআইএর তদন্ত। আবার স্বাগত রাত 11:21 সংবাদে। পারিবারিক বিরোধের জেরে ঢাকার আশুলিয়ায় বাসে মেয়েকে হত্যা এবং বাবাকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর বাসটি জব্দ এবং তিনজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এসব কথা জানায়। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি বনজ কুমার মজুমদার জানান, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত জরিনার মেয়ে রোজিনার স্বামী নূর ইসলাম, নূরের মা আমিনা বেগম এবং নূর ও রোজিনার বিয়ের ঘটক স্বপনকে গ্রেফতার করেছে বিবিআই। নূর 10,000 টাকা দিয়ে তার শাশুড়িকে পরিকল্পিতভাবে হত্যা করিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতারে অভিযান চলছে। দক্ষ মানব সম্পদ গড়তে বাংলাদেশের 697 জনকে প্রশিক্ষণের সুযোগ দেবে চীন। চীন দূতাবাসের আয়োজনে রাজধানীর একটি হোটেলে এক ফেলোশিপ সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, চীন চায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলো যেন এগিয়ে যায়। এরই অংশ হিসেবে দেশটি বেল্ট অ্যান্ড রোড কর্মসূচি প্রণয়ন করেছে বলে অনুষ্ঠান শেষে জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চীন দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কনসুলার লি গুয়াংজুন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহিদুল হক। চীনের সোশ্যাল মিডিয়া অ্যাপ লিঙ্কার্সের সহযোগিতায় অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। তৃতীয়বারের মতো 5 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভি, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সহ গুণীজনরা। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি উন্নয়নে আইসিটি শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদ আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত 14 নভেম্বর হাসপাতালে ভর্তি হন এবং করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শাহরিয়ার শহীদের পিতা প্রখ্যাত সাংবাদিক ও অধুনালুপ্ত ইংরেজি দৈনিক বাংলাদেশ টাইমসের সম্পাদক মরহুম এ কে এম শহীদুল হক। এবার সংস্কৃতি সংবাদ। লোকসঙ্গীত উৎসবের শেষ রাতে সুর, তাল আর বাদ্যযন্ত্রের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ দর্শক। মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশ, স্পেন ও পাকিস্তানের শিল্পীরা। এশিয়ার সবচেয়ে বড় এই উৎসবের শেষ রাতেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। জসিম জুয়েলের রিপোর্ট। ফোক ফেস্টের শেষ রাতের আয়োজন, প্রথমেই মঞ্চে আসে বাংলাদেশের গানের দল নকশিকাঁথা। 2011 সাল থেকে লোকগান নিয়ে গবেষণা করছে দলটি। ঐতিহ্যবাহী লোকগানগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরছে দলটি। জারি সারি, ভাটিয়ালি, মুর্শিদি সহ বিলুপ্ত প্রায় গানগুলো নতুন করে শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করে নকশিকাঁথা। এরপরই মঞ্চে আসেন বাউল কবির শাহ। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কাছে তালিম নেওয়া এই শিল্পীর গানে মোহবিষ্ট দর্শকরা।
শেষ রাতে অন্যতম আকর্ষণ স্পেনের ব্যান্ড লাস মিগাসের পরিবেশনা। ভিন্ন ধরনের গায়কী আর উপস্থাপনা উপভোগ করে দর্শকরা। লাস মিগাসের চার শিল্পীর ভিন্ন ভাবনা মতাদর্শ এক করে তৈরি হওয়া সুর দর্শকদের নিয়ে যায় ভিন্ন এক জগতে। বাংলাদেশের জনপ্রিয় গায়ক অর্ণব যখন মঞ্চে আসেন, পুরো আর্মি স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ। অর্ণবের গানের তালে মন দোলে দর্শকদের, সুরের তালে তালে নেচে ওঠেন তারা। এবারের ফোক ফেস্টে সাত দেশের প্রায় 174 জন লোকসঙ্গীত শিল্পী অংশ নেয়। জসিম জোয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেয়া হবে না বলছে কমিশন, কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার প্রত্যয় ঐক্য ফ্রন্টের, বিতর্কিত করার চেষ্টায় বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন ফর্ম বিক্রির রেকর্ড, সংলাপের ফলে জনগণ নির্বাচনমুখী বলছেন বিশ্লেষকরা। ভূমি রেজিস্ট্রি অফিসগুলোতে প্রকাশ্যে দুর্নীতি, ঘুষ ছাড়া মেলে না সেবা, চলছে রাজস্ব ফাঁকির মহা উৎসব। রাখাইনে মানবতা বিরোধী অপরাধ তদন্ত করবে জাতিসংঘ, জড়িতদের বিচারের মুখোমুখি করার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ বাদ একটাই, দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।